হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হিয়াতিয়া ব্লগস। শুভ নবমী সবাইকে। আজকে বাসন্তী পূজার নবমী দিন, আর গতকালকে ছিল অষ্টমী। তো গতকালকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, এটা ভিডিও আমি গতকালকে দিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো এখন বাজে দুপুর একটা, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আজকের পুজোটা দেখতে। আর একটু আগে বেরোনোর কথা ছিল আমাদের, হিয়াটিয়াকে রেডি করাতে করাতে একটু দেরি হয়ে গেল। এদিকে হিয়াটিয়া গাড়ির মধ্যে ভীষণ দুষ্টুমি করছে, হিয়া সবাইকে হাই বলছে, কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে ভীষণ খুশি হয়ে যায়। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে আজকে আরেকটি পুজো দেখতে যাব। আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমাদেরকে আমি সঙ্গে রেখেছি, তাই তোমরাও আমার সঙ্গে থাকবে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন ভিতরে যাব। তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আমি তোমাদেরকে প্যান্ডেলটা পরে দেখাবো, এখন আগে ভিতরে ঢুকবো, ঠাকুর প্রণাম করব, তারপর দেন আমি সবটা তোমাদেরকে দেখাবো। আসলে ভেতরে খুব ভিড় ছিল, আমি ঢুকতেই পারছিলাম না, যেহেতু হিয়া আমার কোলে ছিল। এই যে ফাইনালি ঢুকে পড়লাম, ভিতরে অনেক লোক ছিল যারা বসে বসে এতক্ষণ পুজো দেখেছে। পুজো এই মাত্র শেষ হলো, এই যে ঠাকুর, আর এখানে হিয়া দাদাইর কোলে, এই যে ঠাকুর মশাই এখানে সবাইকে যজ্ঞে ফোঁটা দিচ্ছে। উনি হিয়াকেও দিলেন। আর এই যে এখানে টিয়া ফোঁটা নেবে না বলছে, ও একটু ভয় পেয়ে গেছে ওনাকে দেখে, ও নেবে না বলছে, তাও জোর করে দিয়ে দিল, তারপর আমিও নিলাম। তো চলো এবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, এটাকে কি বলে আমি ঠিক জানি না। আর এই হচ্ছে প্যান্ডেলটা, বিভিন্ন কালারের কাপড় দিয়ে করেছে আর প্লাস্টিক ফুল দিয়ে। উপরটা দেখো কতটা সুন্দর কাপড় দিয়ে করেছে, এই হলো প্রতিমা। প্রতিমাটা খুব দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে হিয়া প্রণাম করছে, টিয়াকে বলছি প্রণাম করতে, ও কোলে উঠবে বলছে, ও কিছুতেই প্রণাম করছে না। তারপর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে গেলাম, আর এটা হলো বাইরের ডেকোরেশনটা, খুব দারুণ হয়েছে, খুবই সুন্দর। ওইদিকে একটা আইসক্রিম ওয়ালা দাঁড়িয়েছিল, যার সঙ্গে হিয়াটিয়ার দাদু মানে আমার বাবা দাঁড়িয়েছিল, তাই আমি খেতে চলে গেলাম। আর এখানে উনি আমাকে অনেকগুলো ফ্লেভার দেখিয়েছেন, তার মধ্যে থেকে আমি এইটা নিয়ে নিলাম। হালকা গরমের মধ্যে বেশ ভালোই লাগলো খেতে। আসলে আমি সচরাচর আইসক্রিম খাই না, খুব কমই খাই, এখানে নজরে পড়লো আর হালকা গরম রাখছিল, তাই খেয়ে নিলাম। আর এইদিকে হিয়াটিয়ার দাদাই ওদেরকে চিপস কিনে দিয়েছে, আসলে ওরা খুব ছোটাছুটি করছিল, এক জায়গায় বসছিল না, তো তার জন্য চিপস কিনে দেওয়াতে ওরা এক জায়গায় বসে বসে কিছুক্ষণ চিপসটা খেল।
তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেই আমাদের পরিচিতদের বাড়ি রয়েছে, তো তাদের বাড়িতে আমরা ঢুকবো। আসলে ওরা আমাদেরকে অনেক সময় বারবার বলে ওদের বাড়িতে যেতে, কিন্তু সময়ের কারণে ওদের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। তো আজকে এদিকটায় এসেছি বলে আমরা ওদের বাড়িতে আজকে ঢুকবো। এই যে পৌঁছে গেছি, হিয়াটিয়া গাড়ি থেকে নামছে, আর এটা হলো ওদের গ্রাম। প্রচুর গাছপালা রয়েছে মেইন টাউন থেকে একটু ভিতরে ওদের বাড়িটা। আর এই যে হিয়াটিয়া, তো এখন আমরা ওদের বাড়িতে ঢুকবো। এই যে এটা হলো ওদের বাড়িতে ঢোকার রাস্তা। এই যে এটা হলো ওদের বাড়ি, আর সামনে একটা কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে। এই যে আমরা ওদের বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকতেই টিয়া ওই মোরগটাকে দেখে এগিয়ে যাচ্ছে। ওদের বাড়িটা ভীষণ বড়, আর ওইদিকে একটা কুকুর, এটাকে দেখে টিয়া ভয় পাচ্ছে। বাবা ওইদিকে কাঁঠাল পাচ্ছে বাড়িতে নিয়ে যাবে বলে রান্না করে খাওয়ার জন্য। বাবা নাকি অনেকগুলো পেরেছে, প্রায় 4-5টার মতো পেরেছে, ওগুলো গাড়িতে ঢুকিয়ে রেখেছে। এই যে ও তো মুরগির পেছনে পেছনেই ছুটছে, অনেকগুলো মুরগি ছিল, মোরগ ছিল। আসলে ওরা এইগুলো সচরাচর দেখতে পায় না, তাই যখন দেখে তখন ভীষণ খুশি হয়ে যায় আর নাচানাচি করতে থাকে। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে যাব, আর আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। হিয়াটিয়া ভীষণ দুষ্টুমি করছে, তো হিয়াটিয়ার লাঞ্চ এখনো হয়নি, বাড়িতে গিয়ে হবে, তাই ওদের খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তাই এখন বাড়ি চলে যাব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড নেক্সট ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।